আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াই ভালো আছি। আজকে আমি যে ডিজাইনটা শেয়ার করব সেই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক, আর এই ডিজাইনটা আমি কিভাবে করেছি স্টেপ টু স্টেপ আপনাদেরকে শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি ফার্স্ট টাইম নিয়েছি ওয়াশের জন্য কিছু কেমিক্যাল আর হচ্ছে একটা রং। এখানে হচ্ছে বাইন্ডার আর এনকে, এই দুইটা দিয়ে আমি মূলত ওয়াশের জন্য কাজ করব। এখানে আমি বাইন্ডার দিয়েছি প্রায় 3 চামচের মতো, এনকে দিয়েছি 4 থেকে 4.5 চামচের মতো, এরপর পানি দিয়েছি 2 থেকে 3 চামচের মতো পানি দিয়েছি, মানে পানিটা এর থেকেও বেশিও দেওয়া যায়, 5-6 চামচও দেওয়া যায়। এটা আমি দিয়ে একটু পরিমাণ হালকা করে পিঙ্ক কালার দিয়ে আমি এখন এটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছে, ভালোভাবে ব্রাশ করে নেবেন। এটা একদম সাথে সাথেই কিন্তু কাজটা করতে হবে, আর এটা কাজটা করার সময় কোনোভাবে ফ্যান ছাড়া যাবে না। ফ্যান ছাড়লে কিন্তু আপনাদের এই মিশ্রণটা কিন্তু যখন আমরা শাড়ির মধ্যে দিব তখন কিন্তু সেটা ভালোভাবে ফিনিশিং হবে না, কোনো জায়গায় শুকানো থাকবে, কোনো জায়গায় মানে একটু ছত্রাকে ছত্রাকে ভাব দেখা যাবে। তো সেই জন্য অবশ্যই কিন্তু এটা একদম ফ্যান অফ করে কাজটা করা উচিত। এভাবে করে আমি সম্পূর্ণভাবে ব্রাশটা করে নেওয়ার পরে, এটা কিন্তু আমি হাফ সিল্কের শাড়ির মধ্যে করেছি, আর এই হাফ সিল্কের শাড়ির মধ্যে কিন্তু এভাবে করে আমরা নর্মালি ব্রেকআউট ওয়াশটা দিয়ে থাকি। আপনারা হয়তো অনেকজনে প্রশ্ন করতে পারেন, আপু এগুলো রেডি কালার দিয়ে দিতে পারবো কি না? আপনারা চাইলে রেডি কালারের সাথে একটু পরিমাণ পানি মিক্স করে একটু হালকা করে কিন্তু কাজটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এতে করে দেখা যাচ্ছে রং ওঠার কোনো সমস্যা নাই। তারপর কিন্তু এইভাবে করে করলে একটু বেশি টেকসই হয়, তখন কিন্তু একদম কালারটা 100% গ্যারান্টি থাকে। তো চেষ্টা করবেন এভাবে বাজার থেকে এনকে বাইন্ডার এনে কাজটা করতে, তাহলে এটা কিন্তু খুবই টেকসই থাকে, আপনার কাপড় ছিঁড়া যাবে কিন্তু রংটা কিছুই হয় না। অনেকজনে প্রশ্ন থাকে যে আপু এটা কি কোনো লেক্সিন বা এটা কোনো কিছুর মধ্যে বিছিয়ে করা যাবে কি না? তাদের ক্ষেত্রে বলবো যে আপু আপনারা যদি লেক্সিন বা কোনো কাগজের মধ্যে যদি এটা করতে চান, কাগজের মতো তো ভুলও করা যাবে না। তারপর যাদের থেকে একদম মানে যারা একদম নতুন, যাদের থেকে কোনো প্রেম নাই, তারা চাইলে কিন্তু নিচে একটা লেক্সিন বিছিয়ে এভাবে করে করতে পারেন। আবার চাইলে কিন্তু শাড়ির দুই সাইডে রশি বেঁধে একটু টাইট করে তারপর কিন্তু একটা জানালা বা কোনো কিছুর সাথে আটকিয়েও কিন্তু কাজটা করতে পারেন। আর এই কাজটা সম্পূর্ণ আমি আমার কাঠের ফ্রেমের মধ্যে করেছি। এই কাঠের ফ্রেমগুলো আমি কোথায় পাবো বা কোথা থেকে নিয়েছি সব কিছুই কিন্তু আমি আমার একটা ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। এই তো আমার আঁচলে আর বুকের অংশ নিচের কুচির অংশতে কিন্তু ওয়াশটা দেওয়া শেষ। এখন আমি এটা ফ্যান ছাড়িয়ে এটা ভালোভাবে শুকিয়ে নিব। ভালোভাবে শুকানোর পরে কিন্তু আমি ফুলের কাজটা শুরু করব। আর এই শাড়িটা আমি উপরে একদম হালকা পিঙ্ক কালার দিয়েছি, এরপর কিন্তু আমি নিচে আরও একটু ডিপ কালার ডিপ পিঙ্ক কালার দিব, যাতে করে শাড়িটার আকর্ষণটা খুবই সুন্দর আসে। এই তো আমার ওয়াশের কাজটা একদম ফাইনালি শেষ। আর এই ওয়াশটা কিন্তু যত বেশি ব্রাশ করবেন তত বেশি কিন্তু ফিনিশিং আসবে। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম না যে উপরের দিক থেকে একটু হালকা থাকবে, নিচের দিক থেকে একটু গাঢ় থাকবে, আমি ওভাবে করে উপরের সাইডটা হালকা করেছি আর নিচের সাইডটা সেম কেমিক্যালের মধ্যে জাস্ট একটু পরিমাণ রংটা আর একটু ঢেলে দিয়ে এটা ডিপ করে নিচের সাইডটা ডিপ করে রেখেছি। এরপর আমি কালো কালার দিয়ে একটা চিকন তুলি দিয়ে ভালোভাবে আঁচলের সাইডে ঢালগুলো এঁকে নিচ্ছি। ঢালগুলো আঁকা বাঁকা করে আপনারা আপনাদের মতো করে এঁকে নিতে পারবে। এরপর আমি একদম ঘাড়ো টকটকে লাল কালার নিয়ে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। আর ফুলগুলো আঁকার জন্য আমি নর্মালি ফ্ল্যাট ব্রাশে 4 নম্বর ব্রাশটা ইউজ করেছি। আপনারা চাইলে রাউন্ড ব্রাশও করতে পারেন, তারপর ফ্ল্যাট ব্রাশও করতে পারেন, একটু কর্নার ব্রাশও করতে পারেন, বাট আমি যখন যেই ব্রাশটা দিয়ে কমফোর্টেবল তখনই সেই ব্রাশটা দিয়ে কাজ করি। এভাবে করে আমি আঁকা বাঁকা করে একদম কিছু ফুল বেশি আবার কিছু ফুল কম কলি সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর এই ফুলটা কিন্তু 5
পাতার সেরি ফুলের মতো কিন্তু আপনারা একে নিতে পারেন আর এই ফুলগুলো কিন্তু আমি বেশি ছোট দিনে আবার বেশি বড় দিনে মাঝারি সাইজ করে ফুলগুলো দিয়েছি আর এইভাবে করে আমি আঁকাবাঁকা করে একদম আঁচলের ডিজাইনটা শেষ করে নিলাম আর আঁচলের ডিজাইনটা কিন্তু করার পর মোটামুটি শাড়িটা আমার অনেক ভালো লাগতেছে আর শাড়িটা কিন্তু আমি এটা একদম প্রথম কাজ করেছি এটা পুরোটাই ছিল একটা কাস্টমাইজ করা ডিজাইন এই ডিজাইনটা কাস্টমারের নিজের পছন্দের কালার ডিজাইন সব কিছু উনি নিজেই করেছিল এরপর আমি ডিজাইনটা করার পর মানে ফার্স্টে মনে করলাম যে শাড়িটা কেমন না কেমন হবে আর পরবর্তী দেখলাম আসলে শাড়িটা খুবই সুন্দর ছিল আর যেটা ছবির থেকেও মানে সরাসরি দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এই তো আমার ফাইনালি কিন্তু আঁচলের কাজ অনেকটা শেষ হয়ে গেছে আর এখন আমি একদম বডির কুচিতে আর বডির কাজটা করব। এভাবে করে আঁচলের কাজটা শেষ করার পর বুকের এবং কুচির সাইজটাও কাজটাও কিন্তু লম্বা সাইডে চলে যাবে আর আঁকাবাঁকা এই কলিগুলোর জন্য কিন্তু শাড়িটা বেশি সুন্দর লাগে অতিরিক্ত ঢাল হলেও বেশি ভালো লাগে না আবার অতিরিক্ত ফুল হলেও কিন্তু বেশি ভালো লাগে না আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে আপনাদের কাছে যদি আমাদের এই কালেকশন ভালো লাগে আর আপনারা যদি নিজেদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন আর আরেকটা সুখবর যেটা হচ্ছে কি যারা পাইকারি দামে এবং কি কোনো গায়ে হলুদের জন্য আমাদের এই ধরনের কাপল সেট নিতে চান তারা কিন্তু একদম পাইকারি দামে পেয়ে যাবেন আর অবশ্যই কিন্তু হাতে সময় রেখে আমাদেরকে জানাবেন ফুলগুলো আমি আঁকার পরে আমি একটা ব্রাউন সাইজের একটা তুলি নিয়ে যে তুলিগুলো আসলে নতুন থাকলে এই ধরনের কিছু শেপের পাতা করতে কিন্তু খুব সুবিধা হয় তো আমি এখানে একটা রাউন্ড সাইজের তুলি নিয়ে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই পাতার কালারটা কিন্তু সবুজ না এটা হচ্ছে কি একটু বটল গ্রিন টাইপসের যে কালারটা থাকে সেই কালারটা আর এই কালারটা আমি তৈরি করেছি হোয়াইট তারপর ব্লু কালার আর একটু পরিমাণ গ্রিন কালার দিয়ে কিন্তু এই কালারটা আমি তৈরি করেছি এটা কিন্তু খুবই সুন্দর একটি কালার আর এই পাতার কালারটা দেওয়ার কারণেই কিন্তু শাড়ির সৌন্দর্যটা অনেকটা বেশি বেড়ে গিয়েছে এই তো এভাবে করে আমার ফাইনালি সম্পূর্ণ ডিজাইন আমি শেষ করে নিচ্ছি আমার এই শাড়ির করার পরে আমি আবার সেমভাবে আমি পাঞ্জাবিটাও করে নিব আমি এখানে যে পাঞ্জাবিটা নিয়েছি সেটা হচ্ছে সুতি খাদি পাঞ্জাবি আর এই পাঞ্জাবিতে কিন্তু আর্ট করতে কিনা অনেকটা সুন্দর হয় আর এবং কি কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো আমি এখানে ফার্স্ট টাইম পিঙ্ক কালারে হালকা একটা শেড দিয়ে তারপর কিন্তু ডিপ কালারটা দিয়ে দিচ্ছি আর এই ডিপ কালারটা আমি পিঙ্ক কালারটা একটু শুকানোর পরে কিন্তু ডিপ কালারটা দিব যদি ভিজা থাকা অবস্থায় দুটোটা দেন তাহলে কিন্তু একটার সাথে একটা মিশে যাবে তখন কিন্তু আপনার ডিপ কালারটা কিন্তু লাইট মানে এভাবে করে দেখতে ভালো লাগবে না তখন কিন্তু একটা কালারের সাথে একটা মিশে যাবে তো সেজন্য আমি এখানে ফার্স্ট টাইম একটা শুকানোর পর আরেকটা দিয়ে দিয়েছি এরপর আমি এই দুইটা ওয়াশটা একদম ভালোভাবে শুকানোর পরে আমি কাজটা করব আর এখানে কাজ করার জন্য আমি পাঞ্জাবির নিচে কিন্তু একটা পলিথিন দিয়ে দিয়েছি পলিথিন দিয়েও কিন্তু আপনারা কাজ করতে পারবেন আমি যেভাবে শাড়িতে যেই রং কেমিক্যাল দিয়ে কাজ করেছি সেম রং কেমিক্যাল দিয়ে কিন্তু আমি পাঞ্জাবিতেও কাজ করে নিচ্ছে শাড়ির ডিজাইন মাথায় রেখে কিন্তু আমি পাঞ্জাবির এক সাইডে একদম ঢাল দিয়ে তারপর ছোট ছোট কিছু রেড কালারের ফুল দিয়ে আমি আটটা করে নিচ্ছি আর এই ছোট ছোট ফুলগুলোর মাধ্যমে কিন্তু মানে বেশি সুন্দর লাগছে ফার্স্ট টাইম মনে করেছিলাম যে হয়তো ভালো লাগবে না বা কেমন লাগে পরবর্তী যখন আসলে কাজটা করার পর দেখলাম খুবই সুন্দর ছিল আর শাড়িটাও কিন্তু খুবই আমার কাছে ইউনিক লাগছে এটা যে কোনো দেখা যাচ্ছে পহেলা বৈশাখ বা যে কোনো নর্মালি কিছু গায়ে হলুদে কিছু পরে গেলে কিন্তু অবশ্যই ভালো লাগবে আমি ছড়ানো ছিটানো করে ফুলগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন ঢালগুলো দিয়ে দিয়েছি আর এই ঢালগুলো দেওয়ার পরেই কিন্তু কাজটা আমি সম্পূর্ণ করে নিয়েছি তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম